এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ওয়েস্ট বেঙ্গল জিএনএম আর ওয়েস্ট বেঙ্গল এএনএম নার্সিং কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো জেএনএম আর এএনএম এর বেশ কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো এছাড়া কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এই স্বাস্থ্য দপ্তরে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে জিএনএম বেঙ্গল জিএনএম আর এনএম নার্সিং কোর্স সম্বন্ধিত তো সেই অফিসিয়াল নোটিফিকেশানে কি বলে রয়েছে তো সেটিও কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তো তোমরা দেখো ভিডিওটির নিচে একটি লাল কালাকের সাবস্ক্রাইব বাটন দেখতে হবে তো সেই বাটনটিতে ক্লিক করে রাখবে এবং পাশে থাকা অল বেল লাইকানটিকেও প্রেস করে রাখবে পরবর্তী বিভিন্ন ধরনের নিত্য নতুন নার্সিং সহ বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য তো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে তোমাদের জানিয়ে রাখবো আরেকটি কথা যারা যারা জিএনএম আর এম নার্সিং কোর্সে তোমরা ফর্ম ফিল আপ করনি তো তোমাদের প্রথমে জানিয়ে রাখবো তো তোমাদের কিন্তু এখানে আর বেশি সময় নেই ফর্ম ফিল আপ করার তো এখানে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় তোমরা সবাই যেন দশ আট দু হাজার কুড়ি কিন্তু অনলাইনে আবেদনে কিন্তু লাস্ট ডেট রয়েছে তো তোমরা যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি জিএনএম আর নার্সিং কোর্সের জন্য তো তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এই দশ আর দু হাজার কুড়ির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে তোমাদের তো সেই তোমাদের কিন্তু ফুল ফর্ম ফিল আপের প্রসেসের ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য অলরেডি বানিয়ে রেখেছি তো তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তো একবার কিন্তু সেই ভিডিওটি আবেদন করা আগে একবার দেখে নেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং ডিপ্লোমা কোর্স এ এনএম আর জেএনএম তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সরাসরি যে অনলাইন আবেদনের পেজ তো সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কতগুলো কোশ্চেন কিন্তু এখানে রয়েছে তো এই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনাটি করবো তো এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল প্রসেস কী রয়েছে তো এখানে এম আর এনএম নার্সিং কোর্সে সিলেকশন সিলেকশনের জন্য কি কি প্রসেস রয়েছে তো সেই ফুল প্রসেস নিয়ে আলোচনা করবো কবে কি প্রসেস হতে চলেছে তো সেই সব কিছু আপডেট থাকছে এই ভিডিওটিতে তারপরে তোমরা এখানে দু নম্বরের দু নম্বরের পয়েন্টটি এখানে দেখুন বলে রয়েছে যে মেট লিস্ট বেরোনোর পর কারেকশন কেন তো তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কারেকশন ডেট কবে থেকে কবে করা যাবে তো তোমরা যারা যারা ভুল করেছো তো তাদের তো তাদের জন্য কিন্তু এখানে একটি কারেকশান উইন্ডো দেওয়া হয়েছে তো এখানে মেরিট লিস্ট কম্বাইন যে মেরিট লিস্ট তো সেটি কিন্তু তোমাদের আগে পাবলিশ হয়ে যাবে তারপর এখানে তোমাদের কিন্তু কারেকশন ডেট দেওয়া হয়েছে তো এটি কেন তো তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে তো সেটি নিয়েও আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তারপরে তিন নম্বরে জেএনএম না এম ভালো তো এখানে জেএনএম আর এ এম কিন্তু উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরা আর মেল ক্যান্ডিডেটরা কিন্তু শুধু জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের আমি এই ভিডিও এই কোশ্চেনটি নিয়েও আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে এম না এম কোর্স কোনটি ভালো তোমাদের জন্য তারপরে চার নম্বর বলে দিচ্ছে যে স্কুল সিলেক্ট হচ্ছে না তো এটি কোশ্চেন কিন্তু তোমরা অনেকেই করেছো যে আমাকে স্কুল কেন সিলেক্ট হচ্ছে না কটি স্কুল সিলেক্ট করতে হবে পাঁচ নম্বর বলে দিচ্ছে যে কবে কোথায় ভেরিফিকেশান হবে তো এখানে ভেরিফিকেশান নিয়েও কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে তারপরে কত পার্সেন্টে চান্স পাবো তো এখানে তোমাদের জানিয়ে রাখি যে মেট লিস্ট কিন্তু তোমাদের ইংলিশ তো ইংলিশ সাবজেক্ট কিন্তু থাকবেই তার সাথে কিন্তু বেস থ্রি কিন্তু বেস থ্রি ইলেকট্রিক সাবজেক্ট কিন্তু থাকবে এই নিয়ে কিন্তু এই চারটি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের যে মেট লিস্ট তো সেটি কিন্তু পাবলিশ হয়ে থাকে তো কত নাম্বারে চান্স পাবো তো এর আগেও কিন্তু আমি তোমাদের ভিডিওতে বানিয়ে দিয়েছিলাম যে কত নাম্বার পেলে কিন্তু আমি চান্স পাবো তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি আমি কিন্তু তোমাদের আরও একবার জানিয়ে দেবো যে কত নাম্বার পেলে তোমরা জেএনএম কিংবা এন এম নার্সিং কোর্সের জন্য চান্স পেতে পারো তো এখানে ফুল প্রসেস নিয়ে এবার আমরা ফার্স্ট কোশ্চেনটিতে আলোচনা করব ফুল প্রসেস কি রয়েছে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল প্রসেসের ডিটেল ডিটেলস এখানে বলে দিয়েছে কবে কী হতে চলেছে তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা এখানে ফুল প্রসেস কী রয়েছে তো এখানে আমরা কিছু বুঝতে পারছি না তো এটি কিন্তু তোম এটি কিন্তু আমাদেরকে একটু বুঝিয়ে দিন তো এখানে আমি তোমাদের বলবো যে দশ আট দু হাজার কুড়ি কিন্তু লাস্ট ডেট রয়েছে তো তোমরা যারা যারা কিন্তু আমি আরেকবার বলছি যারা যারা ফর্ম ফিল আপ করিনি তো তোমরা কিন্তু সবার আগে কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করে নাও যে এনএম কিংবা এনএম নার্সিং কোর্সের জন্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দশ আট দু হাজার কুড়ি তারপরে এখানে তোমাদের যে চয়েস ফিলিং স্কুলের যে চয়েস চয়েস ফিলিং অফ স্কুল উইল বি ক্লোজ তো এখানে তোমরা যে চয়েস অ্যাপ্লিকেশান করার পর তোমাদের যে চয়েস করতে হয় স্কুল তো সেটি কিন্তু তোমাদের বারো আর দু হাজার কুড়িতে ক্লোজ হয়ে যাচ্ছে তারপরে বলতে রয়েছে যে ছয় নম্বরে পাবলিকেশান অব প্রভিশনাল মেরিট লিস্ট কম্বাইন্ড অ্যান্ড ক্যাটাগরি অ্যাকর্ডিং টু দ্য মার্কস সতেরো আট দু হাজার কুড়িতে পাবলিশ হবে তো এখানে বলতে যাচ্ছে যে প্রভিশনাল প্রভিশনাল মেট্রিস্ট অর্থাৎ এখানে তোমরা যারা যারা জেএনএম কিংবা এন এম নার্সিং কোর্সের জন্য ফর্ম ফিল আপ করছো তো সবার কিন্তু নাম থাকবে জেএনএম কোর্সের জন্য আলাদা মেট্রিস্ট পাবলিশ হবে আর এনএম কোর্সের জন্য কিন্তু আলাদা মেটলিস্ট পাবলিশ হবে তো ওখানে কিন্তু তোমাদের কম্বাইন্ড সবার নাম থাকবে যারা যারা ফর্ম ফিল আপ করবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মেটলিস্ট পাবলিশ হবে যে এনএম কোর্সের জন্য একটি মেটলিস্ট আর এনএম কোর্সের জন্য একটি মেটলিস্ট ক্যাটাগরি ওয়াইজ কম্বাইন্ড সবার নাম থাকবে তো সেটি কিন্তু পাবলিশ হতে চলেছে তোমাদের সতেরো আট দু হাজার কুড়িতে তারপরে এখানে বলতে যাচ্ছে যে ওপেন উইন্ডো ফর কারেকশন তো এখানে কারেকশানের উইন্ডো কিন্তু ওপেন হবে তোমরা যারা যারা ভুল করেছো ফর্ম ফিল আপে তো তাদের জন্য এখানে কোনো টেনশন করার দরকার নেই তোমাদের এখানে কারেকশন করতে পারবে কুড়ি আর দু হাজার কুড়ি থেকে বাইশ আর দু হাজার কুড়ির মধ্যে তো এটি কিন্তু কারেকশন উইন্ডো দেওয়া রয়েছে কুড়ি আর থেকে বাইশ আট দু হাজার কুড়ি এই দু দিনের মধ্যে কিন্তু তোমাদের কোথায় কোথায় ভুল রয়েছে তো সেটি কিন্তু কারেকশন করে নিতে হবে তো ওখানেই কিন্তু তোমাদের আরেকটি কোশ্চেন রয়েছে যে মেরিট লিস্টের মেরিট লিস্টের পরে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে সতেরো আট দু হাজার কুড়িতে তো মেরিট লিস্টের পরে কেন আমরা কারেকশন কারেকশন করতে পারবো তো এতে কোনো অসুবিধা হবে না তো এটি কিন্তু তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে যে মেরিট লিস্টের পরে কারেকশন কেন তো এরপরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো এটি এটি আট নম্বরটি বলেই কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে আট নম্বরে বলেছি যে পাবলিকেশন অফ নেম লিস্ট অ্যান্ড ভেনু অফ প্রভিশনাল ভেরিফিকেশন অ্যান্ড ফরম্যাট অফ মেডিকেল চেক তো এটি কিন্তু তোমাদের যে ফাইনাল মেটলিশ তো এখানে তোমাদের ফাইনাল মেটলিস্ট থাকবে পঁচিশ আট দু হাজার কুড়িতে পাবলিশ হতে চলেছে অ্যাট টুয়েলভ নুন অনওয়ার্স তো এখানে দুপুর বারোটার সময় কিন্তু প্রকাশিত হতে চলেছে পঁচিশ আট দু হাজার কুড়িতে এখানে পাবলিকেশন অফ নেম ওয়াইজ নেম লিস্ট নেম লিস্ট পাবলিশ হবে এর সাথে সাথে কিন্তু ভেনু অফ প্রভিশনাল ভেরিফিকেশন তো তোমাদের এখানে ভেরিফিকেশন কোথায় হতে চলেছে মেডিকেল চেক আপ তো এটি কিন্তু তোমাদের ফাইনাল মেরি লিস্ট প্রকাশিত হবে পঁচিশ আট দু হাজার কুড়িতে তো এরপরে কালেকশন করার করার পরে কিন্তু তোমাদের যে এখানে পঁচিশ আট দু হাজার কুড়িতে যে লিস্টটি পাবলিশ হবে তো সেটি কিন্তু তোমাদের ফাইনাল মেট্রিস ফাইনাল মেট্রিস তো এই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন কিংবা মেডিকেল চেক জন্য যেতে হবে তারপরে এখানে তোমাদের বলে দিচ্ছে যে ন নম্বরের ডেট অফ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল চেকআপ তো এখানে পঁচিশ সাত দু হাজার কুড়িতে যে লিস্টটি পাবলিশ হবে তো এই লিস্টে পঁচিশ সাত দু হাজার কুড়ির লিস্টে যাদের যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল চেক আপের জন্য যেতে হবে সাতাশ আট দু হাজার কুড়ি থেকে চার নয় দু হাজার কুড়ির মধ্যে এক্সেপ্ট সানডে সানডে বাদ দিয়ে সাতাশ আট দু হাজার কুড়ি থেকে চার নয় দু হাজার কুড়ির মধ্যে কিন্তু ভেরিফিকেশনের জন্য যেতে হবে তো এর একটু পরেই আমি আলোচনা করবো যে তোমাদের ভেরিফিকেশন কোথায় হতে চলেছে কোন ডিস্ট্রিক্টের জন্য কোথায় ভেরিফিকেশন হবে তারপরে দশ নম্বরে পাবলিকেশন অফ ফাইনাল ফাইনাল র্যাঙ্ক লিস্ট অ্যাকর্ডিং টু মার্কস অ্যান্ড পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তো তারপরে এখানে তোমাদের ভেরিফিকেশন আর মেডিকেল চেক আপ হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের ফাইনাল যে র্যাঙ্ক লিস্ট তো সেটি কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে মার্কস অ্যান্ড পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট লিস্ট যাকে বলে তো সেটি তোমাদের কিন্তু এগারো নয় দু হাজার কুড়িতে পাবলিশ হবে তারপরে এখানে পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ডেট তো এখানে তোমরা যারা যারা ফার্স্ট ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টে যারা যারা এখানে তোমরা চান্স পেলে এগারো নয় দু হাজার কুড়ির লিস্টে যারা যারা থাকছো তো তোমাদের কিন্তু তারপরে অ্যাডমিশন নিতে হবে তো সেই অ্যাডমিশন তোমরা কবে থেকে নেবে চোদ্দো নয় দু হাজার কুড়ি থেকে আঠারো নয় দু হাজার কুড়ির মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন ফার্স্ট ফার্স্ট রাউন্ড এখানে লিস্টে ফাইনাল র্যাঙ্ক লিস্টে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হবে চোদ্দো নয় দু হাজার কুড়ি থেকে আঠারো নয় দু হাজার কুড়ির মধ্যে তারপরে এখানে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এখানে বলে রয়েছে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যেসব ক্যান্ডিডেট বাদ চলে যাবে তো সবাই তো আর অ্যাডমিশন হয় না তো কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যায় তো সেই সিটগুলো সিটগুলো কিংবা ভ্যাকেন্সিগুলো কিন্তু পূরণ করার জন্য তারপরে কিন্তু আরেকটি নতুন লিস্ট পাবলিশ হয় তো সেটি হলো কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পাবলিকেশন অফ দ্য সিট ম্যাট্রিক্স ফর সেকেন্ড রাউন্ড কাউন্স কাউন্সেলিং তো সেটি কিন্তু ছাব্বিশ নয় দু হাজার কুড়িতে হতে চলেছে তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে যে তেরো নম্বরে পাবলিকেশন অফ সেকেন্ড রাউন্ড অ্যালোটমেন্ট অফ সিট অ্যাট রেসপেক্টিভ নার্সিং ট্রেনিং স্কুল তো সেটি তোমাদের হতে চলেছে আঠাশ নয় দু হাজার কুড়িতে আর তারপরে এখানে সেকেন্ড রাউন্ড অ্যালোটমেন্ট লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশান ডেট দেওয়া হবে তো এখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে কিন্তু এক দশ দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দু হাজার কুড়ির মধ্যে তো এখানে যারা যারা তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট লিস্টে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে এক দশ দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দু হাজার কুড়ির মধ্যে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিকেশন দ্য সিট ম্যাট্রিক্স ফর মপ রাউন্ড কাউন্সিলিং তো সেটি তোমাদের আট দশ দু হাজার কুড়িতে পাবলিশ হবে তো এরপরে কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ড মপ আপ কাউন্সিলিংয়ের পরে কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে কিন্তু আরেকটি কাউন্সিলিং হয়ে থাকে তো সেটি হচ্ছে মপ আপ রাউন্ড কাউন্সিলিং তো সেটি তোমাদের হতে চলেছে কিন্তু আট দশ দু হাজার কুড়িতে তারপরে এখানে পাবলিকেশন অফ মপ আপ হচ্ছে অ্যাডমিশন ডে তো সেটি তোমাদের রয়েছে চোদ্দো দশ দু হাজার কুড়িতে তারপরে তোমাদের সবশেষে কিন্তু কমেন্সমেন্ট অফ কোর্স কিন্তু শুরু হচ্ছে তিন এগারো দু হাজার কুড়িতে তো এটি তোমরা বুঝতে পেরে গেছো ফুল প্রসেস এখানে তোমাদের কী রয়েছে এখানে তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এখানে তোমাদের যে লিস্ট মেট লিস্ট থেকে শুরু করে িস্ট তো 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 এখানে কিন্তু সব কিছু এক এক করে কিন্তু ডিটেলসে আমি তোমাদের বলে দিয়েছি তো এরপরে তোমরা সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু বুঝতে পেরে গেছো যে তোমাদের যে মেরিট লিস্ট তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের একটি কারেকশন উইন্ডো দেওয়া হয়েছে তারপরে কিন্তু তোমাদের যে লিস্ট তো ফাইনাল লিস্ট নেম লিস্ট ভেনু লিস্ট তো সেটি কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে কারেকশনের পরে তো এটি কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট ভেরিফিকেশনের জন্য তো এই এই লিস্টে যাদের যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ভেরিফিকেশনে যেতে হবে তো ভেরিফিকেশান ডেট কিন্তু তার নিচে এখানে দেওয়া যায় সাতাশ সাত দু কুড়ি থেকে চার নয় দু কুড়িতে তো ভেরিফিকেশান সম্বন্ধিত কিন্তু একটি নতুন নোটিশ আমাদের সামনে উঠে এসেছে তো সেই নোটিশটি কিন্তু আমি তোমাদের আজ দেখিয়ে দেবো তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিনে এটি কিন্তু নিউ অফিসিয়াল নোটিফিকেশান যে এনএম আর এম নার্সিং কোর্স সম্বন্ধিত তো এখানে তোমাদের ভেরিফিকেশন অ্যান্ড সিলেকশন কমিটি সম্বন্ধে এখানে রয়েছে দ্য কমিটি উইল কনসিস্ট অফ দ্য ফলোইং মেম্বার্স তো এখানে কিন্তু মোট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোট তেইশটি ডিস্ট্রিক্টের এখানে নাম এখানে দেওয়া রয়েছে তো এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভেরিফিকেশান অ্যান্ড সিলেকশন কমিটিতে কী কী কে কে থাকছে তো এখানে তোমরা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে পারবে তো এখানে চেয়ারম্যান দেওয়া রয়েছে অ্যাস মেম্বার সেক্রেটারি হিসেবে কে কে থাকছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারজন মেম্বার হিসেবে থাকছে তারপরে এখানে এক নম্বরে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তারপরে দু নম্বর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এখানে তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে সিলেকশন কিংবা ভেরিফিকেশন কিংবা সিলেকশন কমিটিতে কমিটিগুলোতে কে কে থাকছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালিম্পং কালিম্পং যে ডিস্ট্রিক্ট রয়েছে তো সেখানে কিন্তু অনেকজন থাকছে তো ওখানে মোট কিন্তু আটজন থাকছে তো এখানে আটজন থাকছে কিন্তু ভেরিফিকেশন অ্যান্ড সিলেকশন কমিটিতে তারপরে দক্ষিণ দিনাজপুর এখানে দক্ষিণ দিনাজপুরে ছজন মালদা অ্যান্ড উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কে কে থাকছে তারপর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এক এক করে কিন্তু পশ্চিমবঙ্গের মোট সবগুলো ডিস্ট্রিক্টের কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে তো তোমরা এখান থেকে কিন্তু ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে যে কোন ডিস্ট্রিক্টের জন্য কে কে এখানে ভেরিফিকেশন ভেরিফিকেশন আর সিলেকশন কমিটিতে থাকছে তো ওখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে তারপরে তেইশ নাম্বারে বলে দিয়েছে যে স্বাস্থ্য ভবন কে কে থাকছে তো ওখান থেকে কিন্তু তোমরা ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে অর্থাৎ স্বাস্থ্য ভবন অর্থাৎ কলকাতা তো এখানে এব বি সিডি করে মোট এখানে জি পর্যন্ত দেওয়া রয়েছে তো তোমরা এখান থেকে অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে তো এবার আমরা জেনে নেব যে ভেরিফিকেশান সেন্টার বিভিন্ন যে ডিস্ট্রিক্ট কাজ যে ভেরিফিকেশান সেন্টার তো ডিস্ট্রিক্ট কাজ ভেরিফিকেশান কোথায় হতে চলেছে কোন ডিস্ট্রিক্টে কোথায় তোমাদের ভেরিফিকেশনের জন্য যেতে হবে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেরিফিকেশান সম্বন্ধে ডিটেলসে বলে দিয়েছে ভেরিফিকেশান শিডিউল ফর দ্য ক্যান্ডিডেটস অফ জিএনএম আর কোর্স তো এরপরে কিন্তু এরপরে অফিশিয়ালভাবে কিন্তু আরও একবার জানিয়ে দেবে ভেরিফিকেশান যে শিডিউল তো ভেরিফিকেশান তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভেরিফিকেশান শিডিউল এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেরিফিকেশন শিডিউল ফর দ্য ক্যান্ডিডেটস অফ যে এনএম আর এ এনএম কোর্সেস ফিমেল অ্যান্ড মেল ক্যান্ডিডেটস বিলগিং টু দ্য ডিস্ট্রিক্ট আর এখানে ভেরিফিকশন লেটার টু টু বি সাবমিটেড টু তো এরপরে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরে আমাদেরকে আরও একবার জানিয়ে দেবে তো এখানে এক দুই তিন চার করে বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া আছে আর এখানে তোমাদের রেজিফিস্টনের জন্য কোথায় যেতে হবে এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে বাঁকুড়া আলিপুরদুয়ার বীরভূম কোচবিহার এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সিপাল নার্সিং অফিসার নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল দার্জিলিং তারপর এক এক করে হাওড়া জলপাইগুড়ি সব কিছু ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে কলকাতা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা কিন্তু এক এক করে দেওয়া রয়েছে তো তোমরা এখান থেকে কিন্তু ভিডিওটি পাস করে দেখে নিতে পারবে যে ভেরিফিকেশনের জন্য তোমাদের কোথায় যেতে হবে কিংবা তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে তো সেই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু এটি তোমরা দেখে নিতে পারবে এরপরে তোমরা যারা যারা এখানে স্কুল সিলেক্ট করতে পারওনি তো এখানে দেওয়া রয়েছে যে ইফ ডিউরিং চয়েস ফিলিং অফ স্কুল নেম অফ স্কুল দ্যাট দ্য ফিমেল ক্যান্ডিডেট শুড বি সিলেক্টেড অল স্কুল তো ওয়েস্টবঙ্গলে কিন্তু মোট থার্টি নাইন যে নাম নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে তো তোমাদের কিন্তু এখানে অল সিলেক্ট করে নিতে হবে তো এখানে তোমরা চয়েস নিজেদের চয়েস কিংবা প্রিফারেন্স অনুযায়ী কিন্তু এখানে থার্টি সেভেন রয়েছে ফিমেল ক্যান্ডিডের জন্য নার্সিং ট্রেনিং স্কুল আর মেল ক্যান্ডেডের জন্য কিন্তু দুটো ট্রেনিং স্কুল রয়েছে তো তোমরা কিন্তু এগুলো অল সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে আরেকটি কোশ্চেন রয়েছে যে জেন এম কে জে এনএম কিংবা এনএম নার্সিং কোর্সের মধ্যে কোনটি ভালো তো এখানে তোমরা দুটির জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে ভেরিফিকেশন সময় কিন্তু যে কোনো একটি তোমাদের সিলেক্ট করে নিতে হবে জেএনএম কিংবা এনএম তো এখানে তোমাদের বলবো এ এনএম ক্ষেত্রে কিন্তু জেএনএম জে এনএম ভালো তো জেএনএম জে তোমাদের তিন বছরের জন্য এখানে কোর্স হয়ে থাকে তো এরপর জেএনএম নার্সিং কোর্স করার পরে কিন্তু তোমরা এখানে স্টাফ নার্স পোস্টের জন্য কিন্তু চাকরি পেয়ে যাবে তো জেএনএম নার্সিং কোর্সের কিন্তু স্যালারি স্টাফ নার্সের কিন্তু স্যালারি বেশি থাকে এছাড়া তোমাদের এখানে যে ভ্যাকেন্সি এম নার্সিং কোর্সের ভ্যাকেন্সিগুলো কিন্তু পরপর বেরিয়ে আসতে থাকে তো ও জেএনএম নার্সিং কোর্সের জন্য স্কোপ কিন্তু তোমাদের পরবর্তীতে ভালোই কিন্তু রয়েছে তো এরপরে তোমাদের যে এন এম নার্সিং কোর্স রয়েছে তো এ নার্সিং কোর্সের জন্য বিভিন্ন কিন্তু স্বাস্থ্য সহায়িকা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি হবে তো এক্ষেত্রে আমি বলবো যে এ এম নার্সিং কোর্সের থেকে কিন্তু এম নার্সিং কোর্স ভালো তো এরপরে আমরা আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কত পার্সেন্ট কিংবা কত নাম্বার পেলে আমরা চান্স পাবো তো এর আগেও কিন্তু আমি তোমাদের জানিয়েছি যে কত নাম্বার কিংবা কত পার্সেন্ট জেনএম নার্সিং কোর্সের জন্য লাগবে তো এখানে তোমাদের আমি প্রথমেই বলবো যে ইংলিশ প্লাস বেস থ্রি তোমরা জানোই এই পার্সেন্টেজটি নিয়ে কিন্তু মেরিট লিস্ট হয়ে থাকে তো এখানে জেনএম নার্সিং কোর্সের মেলদের ক্ষেত্রে আমি বলবো মেল ইউ আর ক্যাটাগরি যারা নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্টের উপরে তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে জেএনএম মেল ক্যান্ডিডেট জন্য নাইনটি থ্রি নাইনটি থ্রি পার্সেন্টের উপরে তোমাদের থাকতেই হবে চান্স পাওয়ার জন্য তারপর ও এবি নিয়ে আমি বলছি এখানে তোমাদের নাইনটি ওয়ান পার্সেন্টের মতো কিন্তু তোমাদেরকে থাকতে হবে ও বিসি মেল ক্যান্ডিডেট তারপরে এখানে এবার আমরা বলবো যে এসসি তো এসসি এখানে কিন্তু নাইনটি নাইনটির উপরে থাকলে কিন্তু মেল ক্যান্ডিদের জন্য তোমরা এখানে এসসি ক্যান্ডিডেটটা কিন্তু চান্স পেয়ে যেতে পারো তারপরে এসটি রয়েছে শিডুয়ল টাইপ তো ওখানে কিন্তু এইটটি এইট পার্সেন্ট তোমরা চান্স পেয়ে যাবে তো এটি তোমরা বুঝতেই পারছো যে মেল ক্যান্ডিদের জন্য কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর হাই হাই থাকে কারণ এখানে মেল ক্যান্ডেদের জন্য কিন্তু সিট সংখ্যা খুব কম থাকে তো ওখানে দু হাজার কুড়িতে কিন্তু মেল ক্যান্ডেডের জন্য মোট কিন্তু সিট রয়েছে একশো পঁচিশটি আর ফিমেল ক্যান্ডেদের জন্য মোট কিন্তু সিট রয়েছে প্রায় দু হাজার ছশো পঁচানব্বইটি সম্ভবত তো এখানে তোমরা এই জন্য বুঝতেই পারছো যে মেল ক্যান্ডেডেটের জন্য কিন্তু নাম্বার এই জন্যই কিন্তু খুব হাই চলে যায় কাট অফ তো এবার আমরা ফিমেল ক্যান্ডেটের জন্য আলোচনা করব তো এম ফিমেল ক্যান্ডেদের জন্য এখানে তোমাদের যারা যারা রয়েছে ইউআর ইউআর তো ইউ আর ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের নাম্বার কিন্তু এইটটি নাইন নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু তোমাদের অবশ্যই যেতে হবে এইটটি নাইন নাইনটি পার্সেন্টের উপরে তোমাদের ইউআর ক্যান্ডিডেট হিসেবে নাম্বার যেতেই হবে তারপরে এখানে আমি বলবো যে ইউ ফিমেল এখানে আমি বলে দিলাম ইউ আর ওবিসি বিসি জন্য এখানে ফিমেল ও বিসি তোমাদের এখানে নাম্বার হতে হবে এইটটি সেভেন এইটটি সেভেন এইটটি এইটের কাছাকাছি তোমাদের এখানে নাম্বার থাকতেই হবে ফিমেল ক্যান্ডিডেটের জন্য আমি বলছি তারপরে এখানে এসসি এসসিদের জন্য আমি বলবো এসসিদের এখানে এইটটি সিক্স এইট্টি ফাইভ এইটটি সিক্সের ওপরে তোমাদের নাম্বার যেতেই হবে ফিমেল ক্যান্ডাডেটের জন্য এইটটি সিক্সের ওপরে তোমাদের নাম্বার যেতেই হবে কেননা এখানে তোমাদের এবছর বুঝতেই পারছো এবছর কিন্তু তোমাদের যে এইচএস তো এইচএসের এসের কিন্তু নাম্বার খুব হাই না হাই উঠেছে তো সেই জন্য কিন্তু তোমাদের নাম্বারটিও কিন্তু এখানে কাট অফটিও কিন্তু আগের বছরের তুলনায় কিন্তু বেশি যেতে পারে তো এরপরে তোমাদের যে শিডিউল টাইপ রয়েছে ফিমেল ক্যান্ডিডেট শিডিউল টাইপ তো এখানে আমি তোমাদের বলবো এইটটি থ্রি এইটটি টু পারসেন্টেজ হয়ে থাকলে তোমরা এস টি ক্যাটাগরি হয়ে থাকলে চান্স পেয়ে যেতে পারো তো এখানে তোমাদের যা এই এইটটি থ্রি কিংবা নাইনটির ঘরে যাদের যাদের নাম্বার রয়েছে তো তারা কিন্তু এখানে তারা মেট লিস্ট কিংবা যে কম্বাইন্ড লিস্ট তো সেটি কিন্তু বেরোলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কত দূরে রয়েছে কিংবা কত নাম্বারে রয়েছে তো সেটি কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তো ওই ছিল কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জেএনএম কিংবা এনএম নার্সিং কোর্স সম্বন্ধিত তো এনেক বিভিন্ন ধরনের নিত্য নতুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে